দিদি বলি ভূতের সময় না আমি কিন্তু 4 দিন ছুটি নেবো বলে দিচ্ছি হ হাতে কমা গেদি আনন্দ জানো এইবার আমি ভোট দেব আমি কোনোদিন ভোট দিই নাই জানো এই প্রথমবার আমি ভোট দিব আমাকে 4 দিন কিন্তু ছুটি দিবে তুমি কি বলো না তা ঠিক নাই বলে ভোটার লিস্টে কেন নাম থাকবে না এত বড় ধেঙ্গি মিয়া ছিলাম আমি 18 বছরে তো ভোটার কার্ডে নাম উঠে যায় আমার তো ভোটার কার্ড করা আছে ভোট দিই না এইটাই যা হ্যাঁ কি বলছে কি 12 কোটি লোকের নাম নেই ভোটার লিস্টে হা দেখো বলে কেন বলে ওরা সে ঠিকানা বদলাইছে দিয়ে ইলেকশন কমিশনকে খবর দেয় নাই তাই জন্য ভোটারদের নাম নেই ভোটার লিস্টে বাবারি তাহলে ওরা কি করবে গো বলে আমার নামটা আছে না নাই কেমন করে জানবো আমি বলে কি করতে হবে বললে একটা অ্যাপ আছে ওটা ডাউনলোড করতে হবে হ্যাঁ কি নাম ওই অ্যাপটা মিসিং ভোটার্স তা বলি কারা করেছে ওই অ্যাপটা বলি আমাদের বড় উপকার করেছে বলো হ্যাঁ কারা করেছে বললে সিআরডিডিপি আর রেলাপস মিলে এই অ্যাপটাকে বানিয়েছে বলে বাবারে আমাদের কি উপকার করেছে গো বলি অ্যাপটা পাবো কোথা থেকে সেটা আগে বলো হ্যাঁ ওই প্লে স্টোর থেকে আর ওই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে আমি এখনই করে নেবো ওইটাকে ডাউনলোড দিয়ে তারপরে কি করে করবো বলো বলি আমার নামটা আছে না না সেটা কি করে আমি জানতে পারবো সেটা আগে বলো বলি ওই অ্যাপটাতে তো গেলাম দিয়ে ইয়ার পরে মনে করো আমার নামটা আছে না না সেটা আমি কি করে বুঝবো কি বলছো কি বললে নামটা দাঁড়াও কি বলছো সার্চ ইয়োর ভোটার আইডি ইন ইলেকশন কমিশন ওয়েবসাইট কোথায় পাবো এটা ওইখানে 7 নম্বর অপশানে আছে ও ওখানে গিয়ে কি করব ও ওখানে গিয়ে আমার নামটা লিখতে হবে যদি নামটা থাকে তাহলে দেখাবে আর যদি নামটা না থাকে তাহলে দেখাবে না ও আচ্ছা আর মনে করো আমার নামটা নাই ওখানে তাহলে আমি কি করব ওখানে ওই ইলেকশন কমিশন ওয়েবসাইটে গিয়ে পরে আমার বয়সের প্রুফ আর ওই কি বলে ওটাকে অ্যাড্রেস প্রুফ আর ওই ফটো প্রুফ দিতে হবে তাহলে 2 মিনিটের মধ্যে নাম হয়ে যাবে হ্যাঁ দেখো বাবারি তো আবার সে জাদু যাবো ম্যাজিক এর মতো সত্যি ইয়ারা যা উপকার করেছে না আমাদের কি বলবো বলো বলি ও দিদি বলি তুমি তো বললে যাদের সেই স্মার্ট ফোন আছে তুমি তাদের কথা বলছো যে ওরা মনে করো ওই অ্যাপটাকে ডাউনলোড করলো ই করলো ও করলো সে তো নাহলে গেল বলি আমাদের পাড়াতে তো অনেকে সেই স্মার্ট ফোন নাই তো বলি ওরা কি করবে ওয়াদের তো সেই সাদা কালো এমনি সেই ইয়ে ফোনগুলো বলি ওরা কি করবে গো হ্যাঁ ওরা কি ভোট দিতে পাবে নাই কি বলছো ওয়াদের জন্য আছে হ্যাঁ দেখো কি আছে বলো 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 এ দাঁড়া দাঁড়া কি বললে কি ফোন নাম্বারটা বললে গো হ্যাঁ 9963748187 এই নাম্বারটা গিয়ে পরে কি করব কল করব নাকি না কল নয় তাহলে কি করব মানে ভোটার আইডি কার্ডের উপরটাতে দেখবো একটা কি আছে কি নাম্বার এপিক নাম্বার ও ওই নাম্বারটা লিখে এসএমএস করতে হবে ওই ফোন নাম্বারটাতে তাহলেই জানতে পারবো যে ভোটার লিস্টে নাম আছে না নাই বলি ও দিদি তুমি আজকে একটা যা উপকার করলে নাই আমাদের যে কি বলবো জানো বলি হা দেখো আমি ঘর চললাম বুঝলে বলি ভাড়াতে বলি গা এই বাদলা পটলা সেই পুদিলি ঝুমি ওদেরকে বলি গা ওদের তো ফোন না ইয়ের ভোটার লিস্টে নাম আছে না নাই কে জানে ওরা তো খুব ধেয়ে করে নাচছে বলে বলে ভোট দেবো করে যাচ্ছে বলি ভোটার লিস্টে নাম আছে না না সেটা তো আগে জানতে হবে নাকি বলি হা দেখো চলি চলি তো বলছি বলি একটা কথা তো বলতেই ভুলে যাচ্ছি বলি হা দেখো তোমাদেরকে বলছি ভালো করে শুনো বলি হা দেখো ভোটার লিস্টে তোমাদের নাম আছে কিনা ভালো করে দেখে নাও এই অ্যাপটা থেকে আর নাহলে ওই ফোন নাম্বারটা এসএমএস করে দাও কিন্তু হ্যাঁ একটা কথা ভালো করে মনে রাখো বলি 12 এপ্রিল হচ্ছে ইয়ার লাস্ট ডেট ইয়ার পরে তুমি যদি দেখতে যাও ভোটার লিস্টে নাম আছে না না তাহলে করছো পোড়া দেখাবে কি নাই আজ থেকে আমি একটি ক্যাম্পেনিং শুরু করতে চলেছি আমার ক্যাম্পেনিং এর নাম হচ্ছে নট এপ্রিল ফুল উই সেলিব্রেট এপ্রিল কুল সামনে ভীষণ ভয়ঙ্কর গরম আসছে তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ লাগাবো তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেনিং এর সাথে থাকুন আপনারাও গাছ লাগান এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা